পবিত্র মাহে রমজান উপলক্ষে জাতীয় অনলাইন প্রেস ক্লাব মুন্সিগঞ্জের পক্ষ থেকে শনিবার 8 মে উনান চাইনিজ রেস্টুরেন্টের সকল সাংবাদিকদের সমন্বয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় অনলাইন প্রেস ক্লাব মুন্সিগঞ্জের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট সোহানা তাহমিনা। তিনি বলেন, আজ সময় এসেছে সকল ভেদাভেদ ভুলে সকল সাংবাদিক এক হয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার। আজকে এই রোজার মধ্যে আমাদের একটা প্রতিজ্ঞা বলতে আমরা ওই যে আমরা এই আমাদের ইউনিটি থেকে যেন না সরি। আমার একটা ভাই যদি বিপদে পড়ে, আমরা যেন এখানে যতগুলো ভাই আছি আমরা যেন সবাই মিলে ঝাঁপায় পড়ি একজনের। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় অনলাইন প্রেস ক্লাবের উপদেষ্টা মিজান পারভেজ জাতোষ, মুন্সিগঞ্জ পৌরসভার কাউন্সিলর মকবুল হোসেন, মহিলা কাউন্সিলর পারভিন আক্তার, রুমা বেগম, জাতীয় অনলাইন প্রেস ক্লাবের সিনিয়র সাধারণ সম্পাদক ও অনলাইন টেলিভিশন নিউজ 71.tv-র উপসম্পাদক জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক জিতু রায় সহ স্থানীয় প্রিন্ট, ইলেকট্রিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ। জাতীয় অনলাইন প্রেস ক্লাব মুন্সিগঞ্জের সাধারণ সম্পাদক বিপ্লব হাসানের সঞ্চালনায় সভাপতির বক্তব্য রাখেন জাতীয় অনলাইন প্রেস ক্লাবের মুন্সিগঞ্জ শাখার সভাপতি শামসুল হুদা হিটু। রায়দ হোসেন, নিউজ 71.tv।